বা শাসন করা তার সাজে করে যে শাসন করার দ্বারে সাজে করে শাসন করার ক্ষেত্রে লক্ষ্য থাকে কারো দোষ সংশোধন করা তাই সেখানে কোন প্রতিশোধ প্রবণতা না থেকে যদি সহানুভূতির সম্পর্ক থাকে তবে সেই শাসন তাৎপর্যময় হয়ে উঠতে পারে শাসন করা হয় কল্যাণের জন্য কোনো অত্যাচারের উদ্দেশ্য নয় শাসক যদি অত্যাচারী হয় তাহলে তার পক্ষে ন্যায় বিচার করা কখনো সম্ভব নয় করে যে অন্যায় সহে অপরাধী স্বাভাবিকভাবে অপরাধীকে শাস্তি প্রদান করা হয়ে থাকে আর কারো কোনো দুষ্টটি দূর করার জন্য শাসন যদি প্রচলিত আছে সমাজে অপরাধীকে দানের যে আদেশ প্রচলিত আছে তার সমাজের কল্যাণের জন্য একান্ত প্রয়োজন দ নির্মম হলেও শৃঙ্খলা রক্ষার জন্য এর আবশ্যকতা অপরিহার্য অপরাধের শাস্তি প্রদান দগ্ধতা বা বিচারিত অত্যাচার নয় বরং তার ন্যায় হাত থেকে সমাজের প্রতিটি মানুষকে রক্ষা করার একটা পায়। কিন্তু যে স্বাস্থ্যের নিষ্ঠুর সমাজ বিরোধী সৃষ্টি করে তখনইকে সফলতা লাভ করলে অন্যায়কে সমল উচ্ছেদ করতে পারে না প্রেমপ্রীতি মহত্ব বৌধ সমবেদনা প্রবৃতির স্পর্শ লাভ করলে প্রকৃতি মানুষ সহ সুপ্ত জাগিয়ে তোলার সুযোগ পায় সমাজে থেকে পাপ অন্যায় অবিচারকে দূরে ধরার জন্য অন্যায়কারীকে শাস্তি দিতে হবে বলে সত্য শাস্তি দেওয়ার সময় বিচারকের হৃদয় অত্যাচার প্রতি সহানুভূতি মধ্য বুদ্ধি শেষ হতে হবে বিচারকের সমবেদন একাত্র হয় তবে তার অপরাধীর হৃদয় স্পর্শ করে ফলে সে তার হারান অভিষেক বিবেক বুদ্ধি থেকে পায় এই অনুশোচনা অনুভূতিকে ধ্বংস অপরাধীকে মানুষত্বের বুটে ফিরিয়ে আনন্দ শাসক বিচারকের মূল লক্ষ্য চরিত্রের ত্রুটি সংশোধন যা সংশোধন করা হবে তার প্রতি স্বাভাবিক সহানুভূতি থাকা অবশ্য মানুষের মঙ্গল করার ইচ্ছা থাকে এই সহানুভূতি জন্ম নেয় যে লোকে ভালো করার ইচ্ছা না থাকে তাহলে তার বিচার করার কোনো অর্থ নেই সোহাগ আদর স্নেহ এ ধরনের অনুভূতির পেছনে মঙ্গলের ইচ্ছাই কাজ করে আর যদি ইচ্ছা থাকে তাহলে কোনো দুটি সংশোধনের ক্ষেত্রে কোনো কল্যাণ কাজ করতে পারে না আর যদি শখ থাকে তাহলে শাসনের মধ্যে কল্যাণ ধর্ম অবশ্যই ফুটে উঠবে বিচারকের আদর্শ হওয়া উচিত পাপকে ঘৃণা নয় আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সহাগের মনোভাব নিয়ে বিচার করলে সেটা মানবতাবিরোধী হবে না স্নেহভাজনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার কল্যাণ সাধন করা যেখানে মানোভাব থাকে না সেখানে স্বাস্থ্যদান অত্যাচার করতো কিন্তু যেখানে সহাগের মানোভাব বিরাজ করে সেখানে স্বাস্থ্যদান করা সমাজের জন্য কল্যাণকর